রাহুল মুখোপাধ্যায়কে বয়কট টেকনিশিয়ানদের। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে এর আগে বয়কট করেন টেকনিশিয়ানরা, তারা কাজে আসেননি। আর এবার পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন পরিচালকরা, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালকদের অসহযোগিতার হুঁশিয়ারি। টালিগঞ্জে স্টুডিও পাড়ায় টেকনিশিয়ান এবং পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব, তাতে নতুন মোড়। রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক বলে না মানলে অসহযোগিতার হুঁশিয়ারি। টেকনিশিয়ানদের অসহযোগিতা প্রত্যেক পরিচালকদের জন্য অসম্মানজনক। ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না। আর কি বলা হচ্ছে, আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অতসী, এবার পরিচালকরা কি বার্তা দিচ্ছেন? দেখো, পরিচালকরা গত শনিবার যে বার্তাটি দিয়েছিলেন যে তারা যদি শনি এবং রবিবারের মধ্যে সদুত্তর না পান যে শুটিং চলবে কি বন্ধ থাকবে, সেই সদুত্তর না পেলে অবশ্যই তারা ফ্লোরে যাবেন না, এবং সেই বিবৃতি আগেই রাজ চক্রবর্তী মিডিয়ার সামনে দিয়ে দিয়েছিলেন। এবং তারপরই বিকেলবেলা আমরা দেখেছিলাম ফেডারেশনের পক্ষ থেকে আরও একটি সাংবাদিক বৈঠক করা হয়, যেখানে কিন্তু বলা হয় যে রাহুল মুখোপাধ্যায় ফ্লোরে গেলে কোনো টেকনিশিয়ান ফ্লোরে যাবে না। এবং যখন এই সদুত্তরটা পেয়ে যায় পরিচালকেরা, ঠিক তখনই আজকে একটু আগে যেরকম জানানো হয় পরিচালকদের তরফ থেকে, সেখানে একাধিক পরিচালকের নাম রয়েছে এবং বড় বড় নাম আমরা দেখতে পাচ্ছি, যে অপর্ণা সেন, কৌশিক গাঙ্গুলী, রাজর্ষি দে থেকে শুরু করে অরিন্দম শীল, ইন্দ্রনীল রায়চৌধুরী এবং আরও অনেক ডিরেক্টরের নাম রয়েছে, এবং অবশ্যই অনির্বাণ ভট্টাচার্য থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, সকলেরই কিন্তু নাম রয়েছে। তারা শুটিংয়ে যাবেন না, অর্থাৎ কাল থেকে শুটিংয়ে যাবেন না, ফ্লোরে যাবেন না। যতদিন না এই মীমাংসা হচ্ছে তারা কিন্তু অসহযোগিতা করতে বাধ্য হচ্ছে, ঠিক এরকমই লিখেছেন। এবং যতদিন না এই সদুত্তর পাওয়া যাচ্ছে যে আদৌ সিনেমাটির ভবিষ্যৎ কি, ততদিন কিন্তু এই অনিশ্চয়তা চলতেই থাকবে। অতসী, এর আগে আমরা দেখেছিলাম বিধায়ক পরিচালক রাজ চক্রবর্তী, তিনি এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে দুদিনের সময়সীমা দেওয়া হচ্ছে, অর্থাৎ আগামীকালের আগেই তাদের পরিষ্কার বার্তা দিতে হবে যে টেকনিশিয়ানরা কী ভাবছেন, তারা রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে কাজ করতে আগ্রহী নাকি নন। এবং তারপর পরিচালকরা, তারা, তুমি যাদের নাম বললে, তা অপর্ণা সেন থেকে শুরু করে কৌশিক গাঙ্গুলী, তারা সম্মিলিতভাবে বার্তা দিচ্ছেন। একদমই তাই, দেখো তারা কিন্তু সম্মিলিতভাবে বার্তা দিচ্ছেন, এবং এই তালিকায় বহু বহু পরিচালকের নাম রয়েছে, তারই সঙ্গে অনেক সিরিয়ালে যারা পরিচালনা করেন তাদের নাম রয়েছে, অনেক অভিনেতা অভিনেত্রীদের নাম রয়েছে। আমি গার্গী মুখোপাধ্যায়ের নাম দেখতে পাচ্ছি, দীপঙ্কর বোস থেকে শুরু করে অরিন্দম দে এবং বহু রাহুল মুখোপাধ্যায় অভিনেতা এবং তার পাশাপাশি প্রান্তিক গায়ন, অনেকের নাম কিন্তু এই তালিকায় দেখতে পাচ্ছি যারা এই বিবৃতি একত্রিত হয়ে দিয়েছেন। কিন্তু তারা সাফ জানিয়ে দিয়েছেন যে যদি রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিয়ে যারা টেকনিশিয়ান রয়েছে তারা ফ্লোরে না যান, তারা কিন্তু এই অসহযোগিতা করতে বাধ্য হচ্ছেন। এবং অবশ্যই এই বিবৃতি দেওয়ার পর ফেডারেশনের পক্ষ থেকে কোনো সদুত্তর আসে কিনা সেটা আবারও দেখার অপেক্ষায়। এবং বোঝাই যাচ্ছে যে কাল থেকে কিন্তু শুটিং ফ্লোরের ভবিষ্যৎ একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। আদতে কোন কোন সিরিয়ালের শুটিং হবে, কোন কোন পরিচালকেরা ফ্লোরে যাবেন বা কোন কোন পরিচালকেরা ফ্লোরে যাবেন না, সেই বিষয়ে অবশ্যই নজর থাকবে। তবে আপাতত যারা বিবৃতি দিয়েছে তারা কিন্তু ফ্লোরে যাচ্ছেন না, তাই সংশয় করাই যাচ্ছে যে একাধিক সিনেমা এবং সিরিয়ালের শুটিং কাল থেকে বন্ধ থাকবে। এখানে ঠিক জানতে চাইবো, অতসী, এর আগে আমরা দেখেছিলাম টেকনিশিয়ানরা, তারাও কিন্তু বলেছিলেন যে রাহুল মুখোপাধ্যায়কে তারা ডিরেক্টর হিসেবে মানতে রাজি নন, তিনি যদি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন তাহলে তারা তাকে মানতে রাজি আছেন, কাজ করতে রাজি আছেন টেকনিশিয়ানরা। তুমি সঙ্গে থাকো অতসী, একেবারে যেভাবে এগোচ্ছে রাহুল মুখোপাধ্যায়কে বয়কট যেভাবে করেছিলেন টেকনিশিয়ানরা, এর আগে তারা শুটিংয়ে আসেননি, কার্যত ফ্লোর থেকে ফিরে যেতে হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য এদের মতন অভিনেতাকে, এবার পাল্টা হুঁশিয়ারি দিলেন পরিচালকরা। একের পর এক পরিচালকরা তারা বিবৃতি দিয়েছেন, তাতে অপর্ণা সেন রয়েছেন, কৌশিক গঙ্গোপাধ্যায় রয়েছেন, অরিন্দম শীল রয়েছেন, এবং তারা জানাচ্ছেন কাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালকরা অসহযোগিতার হুঁশিয়ারি দিচ্ছেন তাদের বিবৃতির মাধ্যমে। তারা বলছেন ফেডারেশন একটি সমগ্র ইন্ডাস্ট্রির একচ্ছত্র নিয়ামক সংস্থা হতে পারে না, এরই প্রতিবাদে কঠোর বার্তা দিয়ে বিবৃতি দিচ্ছেন পরিচালকরা। আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একের পর এক পরিচালক অপর্ণা সেন, অরিন্দম শীল, কৌশিক গঙ্গোপাধ্যায়, তারা একেবারে লিখিত বিবৃতি দিচ্ছেন এবং তারা বলছেন যে দ্বন্দ্ব, যেভাবে টেকনিশিয়ানরা কর্মবিরতি করেছেন, তারা কাজে আসেননি, সেটা পরিচালকদের অপমান করা হচ্ছে।
একদমই তাই, টালিগঞ্জে একটা অভূতপূর্ব সংকট তৈরি হয়েছে এবং আগামীকাল থেকে এই সংকট যা চলছে তাতে মনে হচ্ছে যে আরো ভয়াবহ আকার নেবে। কারণ স্বয়ং পরিচালকরা যাদের নেতৃত্বে শুটিং হয় সেই পরিচালকরা পর্যন্ত কালকে সিনেমার শুটিং করতে যাবেন না, সিরিয়ালে শুটিং করতে যাবেন না এমনটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে তারা উপস্থিত না হন। এবং এটাও পাশাপাশি জানা যাচ্ছে যে প্রডিউসারদের অ্যাসোসিয়েশন, তারা শিল্পীরা একটা বড় অংশ, তারাও কিন্তু শুটিং করতে যাবেন না, কালকে পরিচালকদের পাশে থাকবেন এমনটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে গতকাল তুমি জানো যে রাহুল মুখোপাধ্যায়ের তাকে নির্বাসনে পাঠানো তিন মাসের জন্য এই সিদ্ধান্তের প্রতিবাদ থেকে এই বিতর্কটা তৈরি হয় এবং গতকাল সেই রাহুল মুখোপাধ্যায়ের পরিচালনায় যে বাংলা ছবির শুটিং, সেই শুটিংয়ে ফেডারেশনের যে আওতাভুক্ত টেকনিশিয়ানরা তারা সেখানে উপস্থিতই হননি এবং তাতে চূড়ান্ত অপমান বোধ করেছেন পরিচালকরা, সিনিয়র পরিচালকরা। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, রাজ চক্রবর্তী, অরিন্দম শীল, তারা চূড়ান্ত অপমান বোধ, পরমব্রত চট্টোপাধ্যায়, এবং তারা চাইছিলেন যে এই অপমানের একটা ফয়সালা করতে। প্রত্যেকেই চান এই সমস্যা মেটুক, কিন্তু সমস্যা কিভাবে মিটবে সেই সমাধান কিন্তু একদম বেরোচ্ছিল না। এবং শেষমেশ পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা যে বিবৃতি দিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত রাহুল মুখার্জিকে বা রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মেনে নিয়ে ফেডারেশনে কলাকুশলীরা শুটিং করতে রাজি হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে এই মীমাংসা না হওয়া পর্যন্ত তারা অসহযোগিতা করবেন, অর্থাৎ তারা কাজ করবেন না। একটা সিনেমা, একটা সিরিয়ালে পরিচালকরা যদি না কাজ করেন তাহলে সেটা হবে কি করে, তা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তার চেয়েও বড় কথা হচ্ছে প্রডিউসারদের একটা বড় অংশ, শিল্পীদের একটা বড় অংশ, তারা কিন্তু এই পরিচালকদের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন। স্বাভাবিকভাবে কাল থেকে টালিগঞ্জ অচল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে, এবং এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, এমনকি এটাও শোনা যাচ্ছে যে ব্যাংকিং শুরু হচ্ছে সিরিয়ালগুলোর, এমনকি সিনেমার শুটিং যেগুলো হচ্ছিল সেগুলো কাল থেকে আর হবে না, পরিচালকরা যাবেন না, শিল্পীরা পর্যন্ত যাবেন না। এবং এই প্রেক্ষাপটে পরিচালকরা লিখিত বিবৃতি দিচ্ছেন, তারা একজোট হয়েছেন এবং সেখানে তুমি জানো যে অনির্বাণ ভট্টাচার্য থেকে আরম্ভ করে কৌশিক গাঙ্গুলী, অপূর্ণা সেন, অরিন্দম চিল, ইন্দ্রনীল রায়চৌধুরী, একাধিক পরিচালক তারা হচ্ছে একজোট হয়ে কালকের এই সিদ্ধান্ত যাতে বাস্তবায়িত হয় তার জন্য চেষ্টা করবেন। এখন দেখার যে রাজ্য সরকার এই ব্যাপারে কতটা হস্তক্ষেপ করে এবং কবে এই সমস্যার সমাধান হয়, কিন্তু কালকে থেকে এই সংকট একটা ভয়াবহ নেবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।